আসসালাম রহমতুল্লাহ ওয়ালিউল্লাহ। ভাই একটি প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে, যে আমাদের এক ভাই জানতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতা কি মুসলমান ছিলেন কিনা, মুসলিম ছিলেন কিনা। দেখুন, আসলে মুসলিম শব্দটি বহুল প্রচলিত এবং অনেক আগে থেকেও, ইব্রাহিম আলাইহিসসালামের জামানা থেকেও, তার আগের জামানাতে ইতলাক এটার এটার মানে ইউজ হয় নাই, তবে মুসলমানের ভিতরেই তারা অন্তর্ভুক্ত ছিল, দিন হানিফের ভিতরে, ঠিক আছে, একনিষ্ঠ দিনের উপরে, অর্থাৎ ইখলাসপূর্ণ দিনের উপরে। সেটাই পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে বিশেষত্ব পায় এবং নবীর উম্মতদেরকে মুসলিম বলা শুরু হয়। তো আবদুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, দুর্ভাগ্যবশত হলেও দুঃখজনক হলেও কথাটি সত্য যে তিনি দীনে হানিফ থেকে পথচ্যুত হয়েছিলেন, তিনি দীনে হানিফে ছিলেন না, তার মাও দীনে হানিফে ছিলেন না এবং তার দাদাও দীনে হানিফে ছিলেন না। এটা আল্লাহর ইচ্ছা কেন তারা ছিলেন না, আল্লাহ চাইলে এভাবে আজরের ঘরে ইব্রাহিমকে দিয়েছিলেন, সেভাবে আবদুল্লাহর ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবীকে দিয়েছেন, আল্লাহ চাইলে জালেমের ঘরে আলেম দেয়, আলেমের ঘরে জালেম দেয়, কাফের ঘরে নবী দেয়, নবীর ঘরে কাফের দেয়। হযরত নূহ আলাইহিসসালামের এক সন্তান কাফের ছিল, তার স্ত্রী কাফেরা ছিল, লূত আলাইহিসসালামের স্ত্রী কাফের ছিল, কাফেরদের অনুসরণ করত। সো এখানে নিজের কোনো এখতিয়ার খেয়াল খুশি ঢুকানোর কিছু নাই, অতিরঞ্জন করে, যেমন ইহুদি খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে নবীদেরকে কেউ জারজ বলেছে, নবীদেরকে কেউ আল্লাহর পুত্র বলেছে। আমাদের আমাদের বাংলাদেশে খ্যাত কি সুন্নি নামক, কিছু আঠরসি নামক বা কিছু সুন্নি নামক নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করে নবীর পিতাকে মুসলিম বলা, নবীর মাকে মুসলিম বলা, তাদেরকে জান্নাতি বলা, বেহেস্তি বলা, বকর চক্করের নানান ধরনের অতিরঞ্জন তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এবং যারা সহি আকিদে পন্থী তাদের ওয়াহাবি বলে গালিগালাজ করছে, সৌদি আরবের বিরুদ্ধে বিষাদাকরণ করছে। এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং এটা ছাড়া আমরা আর বলার কি আছে, অজ্ঞতা জাহাল এমন একটা দা একটা অসুখ যে এটার সঠিক এলেম ছাড়া এটার আর চিকিৎসা কোনো কিছুই নাই। সো এটা আপনার বন্ধুকে জানিয়ে দেবেন যে আবদুল্লাহ, তিনি রসুল সাল্লাহ সাল্লামের শ্রদ্ধেয় পিতা, উনি দীনে হানিফ থেকে পথচ্যুত ছিলেন, তিনি মুসলিমের অন্তর্ভুক্ত ছিলেন না, তার মাও না, তার দাদাও না, তার চাচা আবু তালেবও না। রসুল্লাহ সাল্লামের পরিবারের ভিতরে সৌভাগ্যবান দুটো চাচা তার ছিলেন, এক হামজা, এক আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহুমা। এই দুজনে তার ফ্যামিলি থেকে জান্নাতি হয়েছে, এই দুজনকে আল্লাহ সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেছেন, সেটা তারই ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবু তালেব মরে যাওয়ার পর তিনি খুব ভারাক্রান্ত ছিলেন, তখন তাকে সান্ত্বনা বাণী দিয়ে সূরাতুল কাসাসের একটি আয়াত নাজিল করেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাব, এনে আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে সর্বজ্ঞ মানে সর্বজ্ঞাত, খুব ভালো করে জানেন কারা কারা হেদায়েত প্রাপ্ত, কারা কারা হেদায়েত প্রাপ্ত উপযুক্ত, কাদেরকে তিনি হেদায়েত দিয়েছেন।